বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ এই প্রবাদটি আমরা সকলেই শুনেছি এতে সর্বনাশের বিপরীতে রাখা হয় পৌষ মাস আর এ থেকে স্পষ্ট হয়ে যায় পৌষ সমৃদ্ধির কাল পূর্ণতার সময় সেই সমৃদ্ধি বাঙালির ঐহ্যিক জীবনে পূর্ণতার ছবি ধরা পড়ে বাংলার খেতে খামারে তাই এই সময় বাঙালি উৎসবের আয়োজনে মেতে ওঠে পৌষ মাস পড়তেই আরও স্পষ্ট করে বলতে গেলে বাংলার আকাশে বাতাসে শীতের আমেজ শুরু হতেই বাঙালি জীবন জুড়ে চারটি প এর প্রভাব দেখা যায় পৌষ পার্বণ পিঠে ও পুলি পৌষ পার্বণ বাঙালির বারো মাসে তেরো পার্বণের সব থেকে বড় পার্বণ বাঙালি জীবনে শুভ পৌষ মাসকে বিদায় না দিতে চেয়ে গ্রাম বাংলায় পৌষ সংক্রান্তির আগের সারা রাত জেগে থেকে পৌষ জাগানো এবং সংক্রান্তির দিন নানান অনুষ্ঠানকে সামগ্রিকভাবে পৌষ পার্বণ বলা হয় পাস্তা পিজা খাওয়া শহরে বাঙালি জীবনে পৌষ পার্বণের প্রভাব একটু কম হলেও প্রভাব বুঝতে আমাদের যেতে হবে গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন চালের গুঁড়ো নতুন গুড় নারকেল আর দুধ দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠে এই সময় পাড়ার পাড়ায় প্রতিবেশীরা একে অন্যকে পিঠে খাওয়ার আমন্ত্রণ জানায়